আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের খবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া নেগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনাম এবার অ্যান্ট্রকোনা টিআর ওয়ান ভিজা নিয়ে হার্ডলাইনে যুক্তরাজ্য ভিসা পেতে প্রমাণ দিতে হবে ভিসা প্রার্থীকে অ্যান্ড্রু মিশেল পুলিশ কর্মকর্তা বাগবিদ্যুৎ রায় তদন্তে এবার গ্রেফতার হলেন মহিলা পুলিশ কর্মকর্তা শুরু হল ভাষার মাস ফেব্রুয়ারি জাতিসংঘের অফিসিয়াল ভাষা করার দাবি প্রবাসী বাঙালিদের ছিলেন শিরোনামে বাড়ি বিস্তারিত বিদেশি উদ্যোক্তাদের ব্রিটেনে স্থায়ী হবার জন্য উৎসাহিত করতে যেসব ইমিগ্রেশন নিয়মনীতি করা হয়েছে সেগুলোর অপব্যবহার হচ্ছে বলে মনে করেন ইমিগ্রেশন মন্ত্রী মার্ক হারপার এই আইনগুলোকে কঠিন করা হচ্ছে বলে হোম অফিসের তরফে জানা গেছে মার্ক হারপারের মতে যেসব ইমিগ্র্যান্টরা এন্টারপ্রেনার হবার দাবি করছেন তাদের দাবি কতটা বিশ্বাসযোগ্য তা নিরূপণ করতে যথাযথ মূল্যায়ন পদ্ধতি থাকা দরকার। তার দাবি এই ভিসার সুবিধা নিতে ভুয়া ব্যবসা দেখানো হচ্ছে এবং অন্যদের আর্থিক ফান্ড দেখানো হচ্ছে একই সঙ্গে যারা সত্যিকারের ইনভেস্টার কিংবা উদ্যোক্তা তাদের আবেদন অবশ্যই গৃহীত হবে বলে তিনি আশ্বস্ত করেন উল্লেখ্য যে নতুন এ ইমিগ্রেশন আইন বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাচ্ছে আর এই পরিবর্তনের ফলে এখন থেকে এন্টারপ্রেনার ভিসার মাধ্যমে উদ্যোক্তা হতে আগ্রহীদের ব্যাপারে বিশেষ খোঁজখবর নেওয়া হবে এবং তাদের আবেদনের বিশ্বাসযোগ্যতা যাচাই করা হবে একই সঙ্গে প্রয়োজনীয় অর্থ সত্যি কোনো চলতি ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে কিনা সেটিও যাচাই করা হবে এতদিন পর্যন্ত কেবল আবেদনের সময় বিনিয়োগ দেখানোই যথেষ্ট ছিল টিয়ার টু ভিসার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ব্রিটেনের হোম অফিস ইউকে বর্ডার এজেন্সির ওয়েবসাইটে এক তথ্যে জানানো হয়েছে পরিবর্তন সংক্রান্ত একটি সরকারি বিবৃতি ইতিমধ্যে পার্লামেন্টে পেশ করা হয়েছে এই ভিসায় মূলত দুটি পরিবর্তন আনা হয়েছে প্রথমত এখন থেকে এই ভিসা পেতে হলে একটি বিশেষ জেনুইন এন্টারপ্রেনার টেস্টে অংশ নিতে হবে এর মধ্য দিয়ে ইউকে বর্ডার এজেন্সি সন্দেহজনক আবেদনগুলোর বিশ্বাসযোগ্যতা যাচাই করে দেখবে দ্বিতীয়ত এই ভিসার আবেদনকারীদেরকে এখন ন্যূনতম একটি ফান্ড দেখাতে হবে অথবা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কোন ব্যবসায় খাটানো হয়েছে বলে প্রমাণ দিতে হবে পূর্বে কেবল আবেদনের সময় বিনিয়োগ দেখাতে পারলে এই ভিজার জন্য যোগ্য বিবেচনা করা হলেও বর্তমানে দেখাতে হবে যে চলতে কোনো ব্যবসায় সেই টাকা অবস্থায় রয়েছে। ব্যাপক হচ্ছে এমন অভিযোগ পরে এই ভিসায় এসব পরিবর্তন আনা হল টোরি নেতৃত্বাধীন বর্তমান সরকারের সাবেক চিফ হুইপ সাবেক আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিশেলের সাথে টেন ডাউনিং স্ট্রিটে পুলিশ কর্মকর্তার সাথে হওয়া বিরোধের তদন্তে এবার মহিলা এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ বিয়াল্লিশ বছর বয়সী এ কর্মকর্তাকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়েছে জানা যায় গত বছরের সেপ্টেম্বরে গঠিত এই ঘটনায় তিনি ডাউনিং স্ট্রিটে কর্তব্যরত ছিলেন তাকে লন্ডন পুলিশ স্টেশন এবং ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশনের কাস্টোডিতে রাখা হয়েছে এ নিয়ে তদন্তের স্বার্থে চারজনকে গ্রেফতার করা হলো। এদিকে স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র ব্যাপারে কোন মন্তব্য না করলেও সুষ্ঠ ও সঠিক তদন্তের ক্ষেত্রে তারা সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন উল্লেখ্য যে গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডার্নিং স্ট্রিট থেকে কাজ শেষে বের হওয়ায় তার বাইসাইকেল নিয়ে প্রধান ফটক দিয়ে বের হওয়া নিয়ে পুলিশের সাথে বিতণ্ডার সৃষ্টি হয় যার ফলে কনজারভেটিভ দলীয় এই প্রভাবশালী নেতা ও চিফ চিফউইপকে পদত্যাগ করতে হয়েছিল শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি বাঙালির মহান গৌরবের ইতিহাসের প্রথম কেসতে দেশ বিভাগের পর বাঙালি জাতির উপর পাকিস্তানি ও নুরুল আমিন তৎকালীন অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আলী জিন্না কর্তৃক কার্য হলে দেয়া ভাষণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কথা বলেন এতে ফুঁসে ওঠে পুরো ছাত্র সমাজ মায়ের ভাষাকে রক্ষায় আন্দোলন শুরু করে তারা আর উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের পাশে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি করে শাসক গোষ্ঠী বুকের তাজা রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ শহীদ হন রফিক সফিক জব্বার বরকত সহ নাম না জানা অনেকে গোষ্ঠী মেনে নিতে বাধ্য হয় বাঙালির প্রাণের দাবি এ মাসটিকে বিশেষভাবে উদযাপনের লক্ষ্যে দেশে প্রতিবারের ন্যায় এবারও হাতে নেওয়া হয়েছে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাংলা একাডেমিতে শুরু করা হয়েছে বইমেলা আর ভাষা আন্দোলনের এই একষট্টি বছরে প্রবাসী বাঙালিদের একটি দাবি শুধু দেশে দেশে এ দিবসকে পালন নয় বাংলাকে যেন জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে সংযুক্ত করা হয় তবে আসার ব্যাপার হল ইতিমধ্যেই এ ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সমর্থনের দাবিতে হাউস অব কমন্সে মোশন তুলেছেন লেবার দলীয় এক এমপি তার আশা এবছর এই দিবসের পালনের পূর্বেই বাংলা ভাষা পেয়ে যেতে পারে জাতিসংঘের দাপ্তরিক ভাষা স্বীকৃতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত আবুল কালাম আজাদ বা বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ে এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ও শাস্তি প্রদানকে স্বাগত জানিয়ে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসালু রানি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরীর সঞ্চালনে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খান সহসভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক শামসুদ্দিন মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ মিয়া হাদ চৌধুরী শাহাবুদ্দিন চঞ্চল মাসুক ইবনে আনিস শাহরুখ আলী নুরুল হক লালামিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের গত চার বছরের উন্নয়নের ক্ষেত্রগুলো উপস্থিত সবার সামনে তুলে ধরেন এছাড়া যে কোন মূল্যে সঠিক প্রক্রিয়ার মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নানা আয়োজনের মধ্য দিয়ে ইউকে বিডি নিউজ কার্যালয়ে পালিত হয়েছে পত্রিকাটির পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান বৃহস্পতিবার ইউকে বিডি নিউজের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে সকাল থেকে কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিরা এসে ইউকে বিডি নিউজ টিমকে অভিনন্দন জানান এছাড়া তারা আগামীতে আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের সচেষ্ট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এ সময় ইউকে বিডি নিউজ সম্পাদক কবির জানান প্রবাসে বাঙালি কমিউনিটির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়ে আগামীতে বিডি নিউজের মাধ্যমে আরো নতুন কিছু উপহার দিয়ে যাবে সময় শুভেচ্ছা বিনিময় করতে কমিউনিটি নেতাদের মধ্যে ছিলেন টার হামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ টার হামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব সাবেক লেবার লিডার ডেপুটি লিডার কাউন্সিলর হেলাল আব্বাস কাউন্সিলর মতিনুজ্জামান কাউন্সিলর খালিস উদ্দিন বিএনপি নেতা এম মালিক সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক কে এ মাবু তাহের চৌধুরী জিএমজির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ হিলসাইড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন খান সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর লন্ডন প্রতিনিধি আনাস পাশা সহ আরও অনেকে সারাদেশে জামাত শিবিরের ভাঙচুর এবং জালা পোড়াও ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য প্রজন্ম একাত্তর বুধবার পূর্ব লন্ডেনের ব্রিকলেনের কুটুমবাড়ি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য প্রজন্ম একাত্তরের সভাপতি আহমেদ নুরুল টিপুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আনিসুর রহমান আনিসের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন লালা ফয়জুল ইসলাম লস্কর যুক্তরাজ্য বা সভাপতি গয়াসুর রহমান ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের অ্যাডভোকেট আচার্যী আওয়ামী আইনজীবী পরিষদের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার সগাতুল আনোয়ার খান সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট আজারুল ইসলাম শিপার অ্যাডভোকেট কামরুল হাসান ড গিয়াসুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন লেখক নুরুল হক মিয়া ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক নারী চেতনা সভাপতি নাজনীন সুলতানা শিখা লন্ডন মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব শফিক মিয়া ফজলু মিয়া আব্দুল সাত সুরুজ আলী মজুমদার মিয়া সহ আরো অনেকে যুক্তরাজ্য প্রজন্ম একাত্তরের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজাম্মিল হক সুনাম সহসভাপতি শেখ দবির মিয়া শাহ ফজলুর রব সোহেল আফসার খান সাদেক আলতামিয়া প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় অনতিবিলম্বে বিলম্বে অপরাপদ যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ঘোষণা সহ বাচ্চু রাজাকারকে গ্রেফতার এবং ফাঁসির রায় কার্যকরের জোর দাবি জানান অনলাইন ভিত্তিক পত্রিকা সিলেটের আলাপের যুক্তরাজ্যস্থ বন্ধু আসরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আঠাশে জানুয়ারি পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সভা থেকে এক কমিটি গঠন করা হয় মিজানুর রহমানের সভাপতিত্বে ও কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল হাসান ইমরান মাহমুদ এম আবুল হাসনাদ মুশেদ আনোয়ার হোসেন রাসেল মিয়া মাহফুজা ইয়াসমিন মিত্তা আব্দুর রহিম সুজয় অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন এবাদুর রহমান চৌধুরী আতিকুর রহমান জাহিদ জাবেদুর রহমান চৌধুরী শাহিদুল ইসলাম ওয়াহিদুজ্জামান দীপু শামী আহমেদ শাহ আলম ও তানভীর আহমেদ সহ আরও অনেকে সভা শেষে সর্বসম্মতিক্রমে এম মিজানুর রহমানকে আহ্বায়ক করে সতেরো সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয় পূর্ব লন্ডনের গ্রেটার এক্স স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও ক্লিপটন ট্রেড সেন্টারে বাংলাদেশি মালিকানাধীন এই ক্লিপটন ট্রেড সেন্টারে রয়েছে একাধিক অফিস স্পেস সোমবার সন্ধ্যায় এ সেন্টারে উদ্বোধন করেন টার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান ব্যবসায়ী সিরাজ হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনের প্রাণ কেন্দ্র হোয়াইট চ্যাপল স্থ গ্রেটার স্ট্রিটে এই সেন্টারের কমিউনিটির ব্যবসা বাণিজ্যের প্রসারে অগ্রণী ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাল হামলেজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ গ্রেটার সিলেট কাউন্সিলের প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান কাউন্সিলর আব্দুস আসাদ কাউন্সিলর মায়ুম মিয়া বশির মিয়া মুজিবুর রহমান মুজিব সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে ইতালির মিলানে স্থায়ী শহীদ মিলানে স্থান বরাদ্দ পাওয়ায় আনন্দ সভা অনুষ্ঠিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ইতালির বোলনিয়াতে অনুষ্ঠিত হয়েছে এবিসি নির্বাচন দুই হাজার তেরো দুই হাজার পনেরো